নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ। তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে। ফাইনালি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানানো হয়েছে 2020-তে এই কোভিড-19 সিচুয়েশনে জেনপাস ইউজি যে এন্ট্রান্স এক্সাম সেই এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে না। তোমাদের নাম্বারের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ হবে এবং তার ভিত্তিতেই 16 তারিখ থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে। এরপর আজকের এই ভিডিওটা কাদের জন্যে? আজকের এই ভিডিওটা স্পেশালি হচ্ছে, দেখো ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিংয়ের যে সিটটা সেই সিটের আসন সংখ্যা খুবই কম। তো দেখা যায় কি প্রত্যেক বছরের মতনই যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্টুডেন্টরা বিএসসি নার্সিংয়ে সিট পায় না বা কাউন্সিলিংয়ের থ্রু কোনো কলেজ পেল না, তারা অন্য কোনো কলেজে বা অন্য কোনো রাজ্যে গিয়ে অ্যাডমিশন নেয়। আর একটা বিষয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু মেল নার্সিংটা প্রায় নেই বললেই হয়, কিন্তু আউট অফ বেঙ্গলে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ আইএনসি অ্যাফিলেটেড প্রচুর কলেজ আছে। আর একটা বিষয়, যখনই তোমরা কোনো আইএনসি অ্যাফিলেটেড কলেজে পড়াশুনো করবে সেই সার্টিফিকেটটা তোমাদের অল ওভার ইন্ডিয়া বেসিস বলতে পারো বা অল ওভার ওয়ার্ল্ড বেসিসে ভ্যালিড হবে, কিন্তু সেই সার্টিফিকেটটা বা যে কলেজ থেকে তোমরা পাস আউট হবে সেই কলেজটা আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অন্তর্গত হতে হবে। যদি সেই কলেজে অ্যাফিলিয়েশন থাকে তাহলে সেখান থেকে তোমরা সেটা ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা পাস আউট হও, তোমাদের যে সার্টিফিকেট তার বেসিসে সরকারি ও বেসরকারি সমস্ত চাকরি পাবে। আজকের এই ভিডিওটা আমি যেটা স্পেশালি বানাচ্ছি, যে তোমরা যারা বা যাদের গার্জেনরা এটা ডিসিশন নিয়ে নিয়েছো বা তোমরা ঠিক করেছো যে নার্সিং আমরা পড়বো, সেটা বেঙ্গলে হোক বা আউট অফ বেঙ্গলে, আমি তোমাদের সকলকে একটা ইনফরমেশন শেয়ার করে রাখতে চাইছি। দেখো আউট অফ বেঙ্গলে যখন আমরা কোনো নার্সিং কলেজে অ্যাডমিশন নিতে চাই সেই কলেজটা কেমন হবে, আদৌ কি সেই কলেজের আইএনসি অ্যাপিলেশন আছে কি নেই, তাদের নিজস্ব হসপিটাল আছে কি নেই, এই সম্পর্কে আমরা কিছুই জানি না। তো এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদেরকে কিছু নাম্বার পাবে, যে নাম্বারে যোগাযোগ করে তোমরা আইএনসি অ্যাফিলেটেড আউট অফ বেঙ্গলে বা বেঙ্গলের মধ্যে কোনো ভালো কলেজে বা রেপুটেটেড কলেজে লিমিটেড ফি স্ট্রাকচারের মধ্যে বা বাজেটের মধ্যে, তোমাদের বাজেটের মধ্যে খুব কম, জিএনএম বলো বা এএনএম নার্সিং অথবা বিএসসি নার্সিং যারা করতে চাইছো, তারা যদি আউট অফ বেঙ্গলে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো সেটা আইএনসি অ্যাফিলেটেড কর্ণাটক বোর্ডের আন্ডারে বা উড়িষ্যা বোর্ডের আন্ডারে, তোমরা যদি চাইছো যে নার্সিং আমরা করবোই, স্পেশালি বলছি যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা আছো যারা নার্সিংয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছো, তারা যোগাযোগ করতে পারো। উইদাউট ডোনেশনে খুব অল্প টাকার মধ্যে তোমাদের থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছু, যে টোটাল প্যাকেজ, কোনো হিডেন কস্ট নেই। অনেক সময় হয় কি আমরা পেপারে অ্যাড দেখে বা বিভিন্ন জায়গায় অ্যাড দেখে চলে যাই, তো কলেজের সাপোজ প্যাকেজ যদি বলে যে 3.5 লাখ টাকা, কিন্তু 3.5 লাখ টাকার প্লাসে যে 4 বছর কমপ্লিট করতে করতে দেখা যায় এই 3.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকায় গিয়ে ঠেকেছে। এই ধরনের কোনো ধরনের হিডেন কস্ট ছাড়া একটি রেপুটেটেড কলেজ, যেমন আমি বেশ কয়েকটা কলেজের নাম দিচ্ছি, শ্রীনিবাস মেডিকেল কলেজ, জেএসএস একাডেমি যেটা আছে, এরপর তোমাদের মণিপাল, নীতি উষা, এই ধরনের প্রচুর রেপুটেটেড কলেজ আছে বেঙ্গালোরের মধ্যে, উড়িষ্যাতেও বেশ কিছু কলেজ আছে, তোমরা চাইলে সেখানে যদি পড়াশুনো করতে চাও খুব অল্প টাকার মধ্যে। এবং সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের যে গাইড করে তোমাদের যে সেখানে কীভাবে যাবে, কীভাবে তোমাদের সিট বুকিং করবে সব কিছুর বিষয়ে যদি তোমরা কোনো হেল্প পেতে চাও বা কোনো ডাইরেক্ট অ্যাডমিশন রিগার্ডিং যে কোনো সহায়তার জন্য ডিসপ্লেতে দেখতে পাওয়া নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কলেজের ডাইরেক্ট অ্যাডমিশন রিগার্ডিং। একটাই বিষয় তোমাদেরকে বলবো, দেখো অনেক ক্যান্ডিডেট থাকে, আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সিটটা লিমিটেড, তো আউট অফ বেঙ্গলে যদি তোমরা করতে চাও অবশ্যই একদম 100% সিকিউরিটির সাথে বলতে পারি তোমরা নিশ্চিতভাবে যেতে পারো, কিন্তু যে কলেজেই যাও না কেন, যে কোনো জায়গায় যার রেফারেন্সই অ্যাডমিশন নাও না কেন, একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখবে যে আইএনসির অ্যাফিলিয়েশন যেন সেই কলেজটাতে থেকে থাকে। আইএনসির সাথে সাথে আরেকটা বিষয় দেখবে, যেন কলেজের নিজস্ব হসপিটাল থাকে, কারণ নার্সিং কোর্সটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, উইদাউট প্র্যাকটিক্যাল নলেজ তোমরা কিন্তু কোনো কিছুই ভালোভাবে শিখতে পারবে না। তো যে কলেজের নিজস্ব হসপিটাল নেই তারা কিভাবে তোমাদের প্র্যাকটিক্যাল করাবে, সেই অন্য কোনো কলেজে বা অন্য কোনো হসপিটালে নিয়ে গিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল করাবে সেটা কিন্তু অতটা ভালো হয়ে থাকে না। সবসময় মাইন্ডে রাখবে আইএনসি এবং নিজস্ব হসপিটাল যদি থাকে, এই ধরনের কোনো কলেজে অ্যাডমিশন নাও, সেটা যে কোনো জায়গার রেফারেন্সে বা যে কোনোভাবে কন্ট্যাক্ট করে তোমরা যেতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকেরই সাহায্য করবে। যারা আউট অফ বেঙ্গলে নার্সিং করতে চাইছো তাদের জন্য অবশ্যই বারবার বলছি, নাম্বারে দেখতে পাওয়া, ডিসপ্লেতে দেখতে পাওয়া নাম্বারে বা ভিডিও ডিসক্রিপশনে পাওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এছাড়া হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজের থ্রু আমার সাথে তোমরা কথা বলতে পারো। ভিডিওটি এখানেই শেষ করছি, নার্সিং সম্বন্ধীয় এছাড়া জেনপাস ইউজি যেটার কাউন্সিলিং 16 তারিখ থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন
আইকনটি প্রেস করে রাখবে। এই ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।